বন্ধুরা, সনি টিভির মিরর প্রবলেম কিভাবে মেরামত করবেন? তো দেখুন বন্ধুরা, টিভিটি উল্টা হয়ে আছে। এখন আমরা ফ্যাক্টরি সেটিং বের করার জন্য মেনু 1147 এটা চাপ দেব। চাপ দেওয়ার পরেই আমাদের এখানে চলে আসবে ফ্যাক্টরি সেটিং। এলইডি টিভির, সনি টিভির ফ্যাক্টরি সেটিং বের করবেন এভাবে। তো ফ্যাক্টরি সেটিং বের হওয়ার পরে আমাদের যেতে হবে প্যানেল সেটিংস। তো দেখুন বন্ধুরা, এখানে 7 নম্বরে আছে প্যানেল সেটিংস। এখানে প্যানেল সেটিংসে যাওয়ার পরে আমাদের যে কাজটি করতে হবে, তো এটা যে কোনো সময় টিভিটি আপডেট দিলে অথবা যে কোনো সময় এরকম হয়ে যেতে পারে টিপা টিভির কারণে। তারপরে দেখুন বন্ধুরা, প্যানেল সেটিংসে আসার পরে আপনারা এভাবে ঠিক করবেন। এখানে 10 নম্বরে দেখুন মিরর লেখা আছে, মিরর এটা অন আছে, এটা অফ করে দিতে হবে। আর যদি অফ থাকে তাহলে অন করে দিতে হবে। তো বন্ধুরা দেখুন, এখন এখানে আমি যদি সাথে সাথে অফ করে দেই, দেখুন অফ করার সাথে সাথে আমার ছবিটি সোজা হয়ে গেছে। তো এভাবেই মূলত উল্টা থেকে সোজা করতে হয় মিরর প্রবলেমগুলো। তো এক একটা টিভির কোড নাম্বার এক এক রকম, এই জন্য এটা আপনারা নোট করে রাখবেন। এটা সনি টিভির কোড নাম্বার হচ্ছে মেনু চেপে 1147 এটা চাপ দেবেন। তো বন্ধুরা, ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।